আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও সরকারি একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চট্টগ্রাম। 199টি পদে চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 2021 প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে কোন কোন পদের জন্য এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং কতজন লোক তারা নিয়োগ দেবে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা চাকরির জন্য আবেদন করতে পারবেন, আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কতটুকু থাকতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্ত তথ্যগুলো জানার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে রাখি, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে ভিডিও আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো বন্ধুরা, চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আমরা মূল সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমাদের মূল সেই কাঙ্ক্ষিত সার্কুলার বিজ্ঞপ্তিটি। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিটি এই সার্কুলার বিজ্ঞপ্তিতে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থী চাকরির জন্য আবেদন করতে পারবেন। তো কীভাবে সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি একটু পরে আপনাদের দেখিয়ে দেব। প্রথমে আমরা আলোচনা করে নিব এই সার্কুলার বিজ্ঞপ্তির বেসিক বিষয়গুলো। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিতে বলতেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় 975 পরিবার পরিকল্পনা ভবন আগ্রাবাদ চট্টগ্রাম, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটি দেওয়া আছে। তো এই বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে 27 সেপ্টেম্বর 2021 তারিখ খ্রিস্টাব্দ। তো এই বিজ্ঞপ্তিতে বলতেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন চট্টগ্রাম জেলার আওতাধীন নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদ পূরণের নিমিত্ত পদের পার্শ্বে সংশ্লিষ্ট জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন, পৌরসভা, ইউনিট, ওয়ার্ডের স্থানীয় নাগরিকের নিকটে শর্ত সাপেক্ষে নির্ধারিত সকে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল এলাকার প্রার্থীরা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু ভালোভাবে দেওয়া আছে। তারপরে সংক্ষেপে আপনাদের একটু জানিয়ে দেই। তো এখানে এক নম্বর যে পদের কথা তারা উল্লেখ করেছে সেটা হলো পরিবার পরিকল্পনা সহকারী। পরিবার পরিকল্পনা সহকারী এই পদের জন্য আপনাদের বেতন হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। পদের সংখ্যা এখানে 5টি। তো এখানে বলতেছে যে চট্টগ্রাম জেলার স্থানীয় বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এই পদের জন্য। তো এখানে আরও বলতেছে যে শিক্ষাগত যোগ্যতায় বলতেছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস থাকতে হবে, তবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে কোনো একটিতে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী জিপিএ 2 পয়েন্ট থাকতে হবে। দুই নম্বর পদটা দেখুন, দুই নম্বর পদের নাম হলো পরিবার পরিকল্পনা পরিদর্শক। এখানে পদের সংখ্যা 32টি। এই এই পদের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে তালিকা একে দ্রষ্টব্য, তালিকা এক অনুযায়ী আপনারা ওই সকল এলাকার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলতেছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস থাকতে হবে। তিন নম্বর পদটা দেখুন, পরিবার কল্যাণ সহকারী। পরিবার কল্যাণ সহকারী এই পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে পদের সংখ্যা 140টি। তো তালিকা দুই দ্রষ্টব্য অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। তালিকা দুইয়ে কোন কোন এলাকার নামগুলো দেওয়া আছে সেই এলাকার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলতেছে যে স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক বা সমমানে পাস থাকতে হবে। চার নম্বর পদটা দেখুন, চার নম্বর পদের নাম হলো আয়া। এখানে বেতনের স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে পদের সংখ্যা বেশ 22টি। তো এখানে চট্টগ্রাম জেলার স্থানীয় বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো এখানে চট্টগ্রাম জেলার স্থানীয় বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আপনারা। তো এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারতেছেন। তো এখানে আরও বলতেছে যে তালিকা, এখন দেখুন যে তালিকা এক পরিবার পরিকল্পনা পরিদর্শক পদের জন্য তালিকা একে কোন কোন এলাকার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে কিন্তু তারা পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে। তো আমরা এখন দেখব তালিকা একের নমুনাটি, যে কোন কোন এলাকার প্রার্থীরা আবেদন আমরা করতে পারবো। তো এখানে তালিকা একে বলতেছে যে উপজেলা থানায়ের নাম ও পদের সংখ্যা। এখানে বলতেছে শূন্য ইউনিয়ন বা সিটি কর্পোরেশনের ওয়ার্ডের নাম।
তো এখানে বলতেছে, প্রথমেই বলতেছে যে মিরসরাই উপজেলা, মিরসরাই উপজেলা এখানে চারটি পদ সৃষ্টি করছে। মিরসরাই উপজেলার মধ্যে যে ইউনিয়নগুলো আছে বা ওয়ার্ডগুলো আছে এখানে, সেই ওয়ার্ডের নামগুলো, ইউনিয়নের নামগুলো দিয়েছে, যেমন দিয়েছে ধুম, খৈয়াছড়া, মায়ানি। এই ইউনিয়নের লোকজনগুলো কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে আরেকটি ইউনিয়নের নাম দেখুন, সীতাকুণ্ডু। সীতাকুণ্ডুর মধ্যে পদ সংখ্যা সৃষ্টি করছে একটি, মুরাদপুরে, মুরাদপুর ইউনিয়নে একটি নিয়োগ দেবে। তো তার পাশে যে ইউনিয়ন উপজেলার নাম দেখতেছেন, সেটা হলো সন্দ্বীপ উপজেলা। সন্দ্বীপ উপজেলায় পদ সৃষ্টি করছে একটি, হাটহাজারি উপজেলায় পদ সৃষ্টি করছে তিনটি। হাটহাজারি জেলার মধ্যে, উপজেলার মধ্যে যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নগুলো প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে ফটিকছড়ি উপজেলার উপজেলায় নিয়োগ দেবে চারটি। তো ফটিকছড়ি উপজেলায় যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নের প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে রাউজান উপজেলায় পদ সৃষ্টি করছে চারটি। রাউজান উপজেলার মধ্যে যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নগুলোর প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে পরে দেখতে পাচ্ছেন রাঙ্গুনিয়া উপজেলায় পদ সৃষ্টি করছে একটি, চন্দনাই উপজেলায় একটি পদ, সাতকানিয়া উপজেলায় একটি পদ, আনোয়ারা উপজেলায় দুইটি পদ, এরকম বাঁশখালী উপজেলায় একটি পদ। তো এভাবে কিন্তু পদ বিন্যস্ত করা আছে। তো এখানে আরেকটি বিবরণ দেখুন, তালিকা দুই পদের নাম দেওয়া ছিল পরিবার কল্যাণ সহকারী। এখানে উপজেলার নাম দিয়েছে মিরসরাই উপজেলা, 15টি পদ সৃষ্টি করছে। এই এই 15টি পদের জন্য মিরসরাই উপজেলার যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নগুলোর প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু ইউনিয়নগুলোর নাম পরিষ্কারভাবে তারা উল্লেখ করে দিয়েছে। তো এখানে তার নিচে যে উপজেলার নাম দেখতেছেন সেটা হলো সীতাকুণ্ডু। সীতাকুণ্ডু উপজেলার মধ্যে যে ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়নগুলোর প্রার্থীরা এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তারপরে যে উপজেলার নাম দেখতেছেন সেটা হলো সন্দ্বীপ উপজেলা, এখানে পদ সৃষ্টি করেছে 15টি। সন্দ্বীপ উপজেলার মধ্যে যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নগুলোর ওয়ার্ডের প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাতকানিয়া উপজেলায় পদ সৃষ্টি করছে 9টি। এখানে সাতকানিয়া উপজেলার মধ্যে যে ইউনিয়ন বা ওয়ার্ডের নামগুলো আছে সেই প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে লোহাগড়া উপজেলার নাম দেওয়া আছে, লোহাগড়া উপজেলায় পদ সৃষ্টি করছে মোট 8টি। লোহাগড়া উপজেলার মধ্যে যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নগুলোর প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। তারপরে যে উপজেলার নাম দেখতেছেন সেটা হলো রাঙ্গুনিয়া। রাঙ্গুনিয়া উপজেলায় পদ সৃষ্টি করছে 9টি। এখানে রাঙ্গুনিয়া উপজেলার মধ্যে যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নগুলোর প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপরে যে ইউনিয়নটি দেখতে পরে যে উপজেলাটি দেখতেছেন সেটা হলো ফটিকছড়ি। ফটিকছড়ি উপজেলার মধ্যে যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নগুলোর প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপরে দেখতেছেন বোয়ালখালী উপজেলার মধ্যে যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নগুলোর প্রার্থীরা আবেদন করতে পারবেন। বোয়ালখালী উপজেলায় নিয়োগ দেবে 10টি। তারপরে দেখতে পাচ্ছেন যে বাঁশখালী উপজেলায় পদ সৃষ্টি করছে 60টি। বাঁশখালী উপজেলার মধ্যে যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নগুলোর প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কর্ণফুলী উপজেলায় 6টি পদ সৃষ্টি করছে। 6টি পদের জন্য কর্ণফুলী উপজেলার যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নগুলোর ওয়ার্ডের প্রার্থীরা আবেদন করতে পারবেন। তার পাশে দেখতে পাচ্ছেন যে পটিয়ায় 2টি পদ সৃষ্টি করা আছে, আপনার বিস্তারিতভাবে দেখে নেবেন। মোট 13টি পদ এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্নভাবে বিন্যস্ত করা আছে। তারপরে দেখতে পাচ্ছেন যে রাউজান উপজেলার মধ্যে যে ইউনিয়নগুলো আছে সেখানকার প্রার্থীরা আবেদন করতে পারবেন। রাউজান উপজেলায় পদ সংখ্যা 60টি। তো এভাবে আপনারা একটু বিস্তারিতভাবে দেখে নেবেন। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিতে আবেদন করার কতগুলো শর্ত আছে, এই শর্তগুলো পূরণ করে আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে। তো এখানে আবেদনের মধ্যে প্রথমেই বলতেছে যে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা হইতে হবে। এজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন বা পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্র বা স্থানীয় বাসিন্দা সনদপত্র মুখী পৌরসভায় দাখিল করতে হবে। তো এখানে আরও কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেমন এখানে 3 নম্বর বলতেছে প্রার্থীর বয়স 25-3-2020 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হইতে হবে। তবে প্রার্থীর যদি মুক্তিযোদ্ধার পুত্র সন্তান হয়ে থাকে সেক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত। তো এই বিস্তারিত বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন। তো এখানে অনলাইনে আবেদন করার কতগুলো শর্ত দেওয়া আছে, এই শর্তগুলো পূরণ করে আপনাদের অনলাইনে আবেদনটি করতে হবে। যেমন এখানে বলতেছে যে আগ্রহী প্রার্থীগণ এই যে এই ওয়েবসাইটের
লিঙ্কে ভিজিট করে আপনাদের আবেদনটি করতে হবে। তো এখানে আবেদন পূরণের আবেদন পূরণ শুরু হবে 14/9/2021 তারিখ থেকে আবেদন পূরণ শুরু হবে, 10টা থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদন শেষ হবে 13/10/2021 বিকেল 5 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ আবেদন সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। তো বন্ধুরা, যারা আপনারা অনলাইনে আবেদনগুলো করেন তারা কিন্তু ভালোভাবেই এ বিষয়গুলো ভালোভাবেই জানেন, আর যারা জানেন না তারা যে কোনো কম্পিউটার দোকানে বা যারা অনলাইনে কাজ করে তাদের কাছে গিয়ে বললেই আপনাদের আবেদনটি তারা সাবমিট করে দেবে। তো আপনারা সেভাবেই আবেদনটি সাবমিট করে নেবেন। তো বন্ধুরা, এখানে পরীক্ষার ফির কথা একটা নির্দিষ্ট করে উল্লেখ করা আছে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের পরীক্ষার ফি কত টাকা দিতে হবে, এই বিষয়গুলো কিন্তু এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। আপনারা দয়া করে একটু দেখে নেবেন। যেমন এখানে বলতেছে যে 1 থেকে 2 নম্বর বর্ণিত পদের জন্য 112 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, সব 112 টাকা পে করতে হবে এবং 3 নম্বর থেকে 4 নম্বর পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি দিতে হবে এবং সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা দিতে হবে। তো বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। তো এখন আসুন যে সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা কীভাবে ডাউনলোড করে পড়বেন। তো বন্ধুরা, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে সার্কুলার লিঙ্ক নামে একটি অপশন দেওয়া থাকবে, সেই লিঙ্কে যদি আপনারা ভিজিট করেন তাহলে খুব সহজেই সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন। তো বন্ধুরা, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।